ক্ষতি থেকে যদি বাঁচতে চাই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই তাহলে প্রত্যেকটা মুসলিম উম্মাহকে সে নারী হোক আর পুরুষ হোক সবাইকে আল্লাহর পথে দাওয়াতের ময়দানে নামতে হবে কথাটি কিনা তাহলে দাওয়াত হবে কার দিকে আল্লাহর দিকে আল্লাহর পথে দাওয়াত হতে হবে দাওয়াত হবে ওহির বিধান বাস্তবায়নের জন্য ওহির দিকে কোন তন্ত্র মন্ত্রের দিকে না দাওয়াত যদি বন্ধ থাকে তাহলে সমাজ জাহিলিয়াতে ভরপুর হবে জাহিলিয়াত গ্রাস করবে দাওয়াত আছে দিন আছে দাওয়াত নাই দিন নাই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ودع إلى ربك ولا تكونن من المشركين وقال الله تعالى يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين وقال النبي الأمين صلى الله عليه وسلم بلغوا عني ولو آية رواه البخاري أهل حدیث আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত 33তম তাবলিগ ইজতেমার দুই দিনব্যাপী তাবলিগ ইজতেমার দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্র জেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমন্ত্রিত উলামায়ে কেরাম জান্নাত পাগল ইসলাম দরদি শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানি কেরাম তাওহীদের চেতনায় উজ্জীবিত সংগ্রামী যুবক ভাইয়েরা স্নেহের সোনামণিরা পর্দার অন্তরালের মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে দুই দিনব্যাপী তাবলিগ ইজতেমায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী নবীকুল সম্রাট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত অসংখ্য সালাত ও সালাম বর্ষিত হোক اللهم صل عليه اللهم بارك عليه সম্মানিত উপস্থিতি আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহর পথে দাওয়াতের গুরুত্ব দাওয়াতি ময়দানে সংগঠনের অপরিহার্যতা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় দাওয়াত ইসলামের একটা গুরুত্বপূর্ণ দিক দাওয়াত ইসলামের একটি গুরুত্বপূর্ণ আমল দাওয়াতের মাধ্যমে দিন জিন্দা থাকে দাওয়াত থাকলে দিন থাকবে দিন ইসলাম থাকবে দাওয়াত যদি বন্ধ থাকে তাহলে সমাজ
জাহিলিয়াতে ভরপুর হবে, জাহিলিয়াত গ্রাস করবে। দাওয়াত আছে, দিন আছে, দাওয়াত নাই, দিন নাই। আল্লাহর পথে দাওয়াত, আল্লাহর পথে যারা দাঁড়ি, যারা দাওয়াত দেয় আসমানের নিচে জমিনের উপরে, এরা হচ্ছে সেরা মানুষ, কথা ঠিক কিনা? আল্লাহর পথে দায়ী ইলাল্লাহ হিসাবে দুনিয়াতে প্রথম কারা দায়িত্ব পালন করেছেন, তারা হচ্ছেন নবী রাসূলরা, আম্বিয়াই কারামগণ, তারাই প্রথম মানুষকে আল্লাহর পথে ডেকেছেন। এই জন্য পৃথিবীর ইতিহাসে সেরা মানুষ তারা হচ্ছেন কারা? নবী রাসূলরা। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আল্লাহর পথে মানুষকে ডেকেছেন। নবী রাসূলরা এই দায়িত্ব পালন করতে গিয়ে সবচাইতে বড় মুসিবতের মুখে পড়েন, ঝুঁকির মধ্যে পড়েন। এই দুনিয়ায় সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত কারা? হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা জানতে পারি যে এই দুনিয়ায় সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে নবী রাসূলরা। দিনের প্রচার করতে গিয়ে, আল্লাহর পথে দাওয়াত দিতে গিয়ে তারা রক্তাক্ত হয়েছেন, তাদেরকে আঘাত করা হয়েছে, কিন্তু মানুষ নবীদের দাওয়াত প্রত্যাখ্যান করেছে। নূহ আলাইহিস সালাম তিনি কওমের লোকদের কাছে দাওয়াতি কাজ করেছেন, 950 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু জাতির লোকেরা, কওমের লোকেরা নূহ আলাইহিস সালামের দাওয়াত কি গ্রহণ করেছিলেন? নূহ আলাইহিস সালাম বলছেন, ইন্নি দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা, যে আমি দাওয়াত দিয়েছি আমার কওমকে দিনে এবং রাত্রে, প্রকাশ্য এবং গোপনে, কিন্তু আমার দাওয়াত পেয়ে তারা কি পালিয়েছে, পলায়ন বৃদ্ধি করেছে, দাওয়াত গ্রহণ করে নাই। মহতরম হাজিরিন, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর পথে দাওয়াত দিতে গিয়ে তিনি রক্তাক্ত হয়েছেন, ঘরে বাধার মুখে পড়েছেন, সমাজের মানুষ তাকে অপবাদ দিয়েছে, তাকে হত্যা করার পরিকল্পনা নিয়েছে। নবী হওয়ার আগে যেই মানুষটা আরবের মানুষের কাছে সবচেয়ে প্রিয় মানুষ, 40 বছর বয়সে নবী হওয়ার পর নবুয়তের দাওয়াত যখন শুরু করলেন, তখন তার কওমের লোকেরা তাকে কাজ্জাব বলে অভিহিত করেছে, মহামিথ্যাবাদ। তাহলে মোহতার মাহাদিন আমরা বুঝতে পারতেছি বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর পথে দাওয়াত, এই দাওয়াতে প্রথম রূপকার হচ্ছেন নবী রাসূলরা। মানুষ আল্লাহর পথে ডাকুক, মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে, এটা আল্লাহ চান। বন্দা সর্বদা আমাকে ডাকুক, আমার পথে ডাকুক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। সূরা কাসাসের 87 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াদউ ইলা রাব্বিকা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। হে নবী, আপনি মানুষকে আপনার রবের দিকে ডাকুন, আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। তাহলে দাওয়াত হবে কার দিকে? আল্লাহর দিকে, আল্লাহর পথে দাওয়াত হতে হবে। দাওয়াত হবে ওহির বিধান বাস্তবায়নের জন্য,
ওহির দিকে কোন তন্ত্র মন্ত্রের দিকে না আল্লাহর পথে দাওয়াত দিতে হবে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি মানুষকে ডাকুন আল্লাহর পথে আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না আল্লাহর পথে যদি আমরা দাওয়াত না দেই তাহলে মুশরিক হওয়ার সম্ভাবনা আছে তাহলে আমরা দাওয়াতি কাজ করব কার পথে আল্লাহর পথে সূরা মায়দার 66 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক ওয়াইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন আপনি পৌঁছিয়ে দিন কাকে বলছেন আমাদের নবীকে আল্লাহ আপনার উপর যা নাযিল হয়েছে সেই বিধান মানুষের কাছে পৌঁছিয়ে দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল হয়েছে 30 পারা কুরআন গোটা কুরআনের পক্ষে কুরআনের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন 30 পারা কুরআনের দাওয়াত পৌঁছিয়ে দিয়েছেন তিনি কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৌঁছিয়ে দেন নাই বিদায় হজ্জের ভাষণে আল্লাহ কি বলছেন বিদায় হজ্জের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন হাল বাল্লাগতু রিসালাতা আমি কি রিসালাতের দায়িত্ব পৌঁছে দেই নাই উপস্থিত লক্ষের অধিক সাহাবী লক্ষাধিক সাহাবী সেদিন কি বলেছিলেন হ্যাঁ আপনি আপনার দায়িত্ব পৌঁছে দিয়েছেন আল্লাহ রাসূল অঙ্গুলি ইশারা দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন আল্লাহুম্মা শাহাদ হে আল্লাহ তুমি সাক্ষী দাও হে আল্লাহ তুমি সাক্ষী দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন দায়িত্ব দিয়েছিলেন অনুপস্থিত যারা আছে উপস্থিত তারা কি করবে অনুপস্থিতদের কাছে এই আমানত পৌঁছিয়ে দিবে এখন কি আল্লাহ রাসূল আছেন রাসূল এখন নাই তাহলে এই দায়িত্ব কাদের এই দায়িত্ব হচ্ছে উলামায়ে দ্বীন আলেম এবং উলামায়ে কেরাম যারা তাদের দায়িত্ব উম্মতে মুহাম্মদী যারা তাদের দায়িত্ব রিসালাতের দায়িত্ব পালন করা অর্থাৎ আম জনতা সহ মুসলিম যদি আমি হয়ে থাকি প্রত্যেক মুসলমানকে দাই ইলাল্লাহ হিসাবে ময়দানে দাওয়াতি কাজ করতে হবে এই দায়িত্ব হচ্ছে আমাদের যে কাজটা আজকে আহলে হাদিস আন্দোলন করে কথা ঠিক কিনা যার জোয়ার যার ফসল হচ্ছে আজকের এই তাবলিগ ইজতেমা যেখানে লাখো লাখো মানুষের ঢল নেমেছে এটা হচ্ছে দাওয়াতের ফসল কথা ঠিক কিনা এই দাওয়াত যদি না থাকতো ময়দানে তাহলে আজকে আমরা এখানে জড়ো হতাম না আমরা বুঝতে পারতাম না ওহির বিধান কি অভ্রান্ত বিধান ওহির বিধান আজকে যে স্লোগান আহলে হাদিস আন্দোলন দুনিয়ার মানুষকে দিচ্ছে সেটা কি সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো আহলে হাদিস আন্দোলন একমাত্র মানুষকে তন্ত্র মন্ত্রের দিকে না ওহির বিধানের দিকে আহ্বান করে কথা ঠিক কিনা এই জন্য আমাদের স্লোগান কি দেশবাসীর প্রতি বিশ্ববাসীর প্রতি আমাদের দাওয়াত কি আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি এই আহ্বানে আমরা একমত কিনা আমরা সবাই একমত কিনা আমরা আমাদের জীবন গড়ে তুলব কিসের ভিত্তিতে কোরআন এবং সহি হাদিসের ভিত্তিতে হচ্ছে আমাদের দাওয়াত ধর্মীয় বৈশ্বিক জীবনে ওহির বিধান মেনে চলি শুধু ধর্মীয় জীবনে ওহির বিধান মানলে হবে না আপনার রাজনীতি সমাজনীতি অর্থনীতি জীবনের প্রতিটি স্তরে ওহির বিধান মেনে নিতে পেরেছে আমাদের দাওয়াত শিরিক বিদাত মুক্ত ইসলামী জীবনযাপন করি এই দাওয়াতে যদি আমরা একত্রতা ঘোষণা করি ইনশাল্লাহ আমরা আল্লাহর রেজামন্দি লাভ করতে পারবো হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারবো এই দাওয়াত আমাদেরকে কি করতে হবে ময়দানে জোরদার করতে হবে ট্যাক্সে দাওয়াত নিয়ে দাই ইল্লাল্লাহর ভূমিকা পালন করতে হবে এর হচ্ছে সময়ের দাবি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা বলি আল্লাহুম আমিন
সম্মানিত উপস্থিতি, দাওয়াতের স্তর আছে তিনটা। এক নম্বর স্তর হচ্ছে দাওয়াত ফরজে আইন, এটা একটু বোঝা দরকার। আমরা এখান থেকে কিছু নেওয়ার জন্য আসছি, আমরা সবাই দায়ী আল্লাহ, আল্লাহর পথের আহ্বানকারী, এই জন্য দাওয়াতের স্তর সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে, আমরা বর্তমানে কোন স্তরটা অতিবাহিত করছি। প্রথম স্তর হচ্ছে দাওয়াত ফরজে আইন। ফরজে আইন কি? প্রত্যেক মুমিনের উপর যেটা ফরজ তাকে ফরজে আইন বলে। কথা কি বুঝতে পারছেন? প্রত্যেক মুমিনের উপর যেটা ফরজ তাকে ফরজে আইন বলে, যা পালন করলে নেকি। আর কেউ যদি ফরজ পালন না করে, অবহেলা করে, অস্বীকার করে না, তাহলে সে গুনাগার, কবিরা গুনায় লিপ্ত। ফরজে আইন কেউ যদি অস্বীকার করে তাহলে সে কাফের। ফরজে আইন যেটা, তখন সে আর মুমিন মুসলিম থাকে না। যেমন সালাত আদায় করা কি? সালাত আদায় করা কি? ফরজ। সিয়াম পালন করা কি রমজান মাসে? ফরজ। এখন কেউ যদি অবহেলা করে তাহলে সে কবিরা গুনায় লিপ্ত। এখন কেউ যদি অস্বীকার করে সালাতকে বা সিয়ামকে, কেউ যদি অস্বীকার করে তাহলে সে মুসলিম থাকবে না কাফের হয়ে যাবে? কাফের হয়ে যাবে। অনুরূপভাবে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া প্রত্যেক মুমিনের জন্য ফরজ আইন। এটা কখন? যখন সমাজে অন্যায় অনাচার বিজয় লাভ করে, নেকি ও ন্যায় নীতি পরাভূত হয়, তখন দাওয়াত দেওয়া কি? দাওয়াত দেওয়া কি? ফরজ। বর্তমান সমাজে নেকি ন্যায় নীতি কি বিজয় লাভ করছে না পরাজিত? আমরা যে সমাজে এখন বসবাস করি, এই সমাজে ন্যায় বিচার, নেকি, ন্যায় নীতি, এটা পরাজিত না বিজয় লাভ করেছে? পরাজিত। ন্যায় নীতি নাই, নেকি নাই, চতুর্দিকে পাপের সরাসরি, চতুর্দিকে অন্যায়, চতুর্দিকে অশ্লীলতা, চতুর্দিকে খারাপি, চতুর্দিকে ফেতনা। তাহলে এই মুহূর্তে আমরা যারা আছি মুসলমান, আমাদের উপর আল্লাহর পথে দাওয়াত দেওয়া, এটা হচ্ছে ফরজে আইন। কথা ঠিক কিনা? ক্ষতি থেকে যদি বাঁচতে চাই, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, তাহলে প্রত্যেকটা মুসলিম উম্মাকে, সে নারী হোক আর পুরুষ হোক, সবাইকে আল্লাহর পথে দাওয়াতের ময়দানে নামতে হবে। কথা ঠিক কিনা? আমরা নামতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা যদি দাওয়াত না দিই, এই অন্যায় অবিচার, এই জাহিলিয়াত, এই শিরিক বিদাত, এই কুসংস্কার, এগুলা দূর করা সম্ভব হবে না। অতএব আল্লাহর পথে দাওয়াত দেওয়া, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সময়ের দাবি। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মার উপর দায়িত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে বলছেন, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন কি, তোমরাই শ্রেষ্ঠ জাতি। কাকে বলছেন এই কথা? মুসলমানকে, মুসলিম উম্মাকে। যে তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদের উত্থান ঘটানো হয়েছে, আমাদের কাজটাকে আল্লাহ বলতেছে। আমাদের একটা কাজ আছে না? আপনি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ কেন? কোন বৈশিষ্ট্যের কারণে, কোন মর্যাদার কারণে আপনি সর্বোত্তম? আল্লাহ সেটাও বলে দিচ্ছেন। আপনি যদি সেই দায়িত্ব পালন করেন তাহলে আল্লাহর কাছে আপনি শ্রেষ্ঠ। আর যদি অবহেলা করি, দায়িত্ব পালন না করি, তাহলে আমরা শ্রেষ্ঠ হতে পারবো না, আমরা নিকৃষ্ট। কথা ঠিক কিনা? আমরা বলবো পশু, উলাইকে কাল আনাম বালহুম আদাল। শুধু পশু না, আল্লাহ বলছেন এর চাইতে ওরা নিকৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস। যে তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদের উত্থান ঘটানো হয়েছে। কেন? সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। শ্রেষ্ঠ জাতি হওয়ার মাপকাঠি আল্লাহ বলে দিয়েছেন।
তাহলে কি আমরা এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চাই কিনা আমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়াতে থাকতে চাই কিনা যদি চাই তাহলে আমাদের কাজ কি আল্লাহর পথে দাওয়াতি কাজ করতে হবে কি কিসের দাওয়াত ওহির দাওয়াত যেখানে আদেশ আছে যেখানে নিষেধ আছে আমরা বিল মারুফ নাহি আনিল মুনকার এই দায়িত্ব পালনে আজকে জাহিল সমাজে আহলে হাদিস আন্দোলনের প্রত্যেকটা কর্মীকে অবশ্যই সোচ্চার হতে হবে কথা ঠিক কিনা মোহতরম হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে দায়িত্ব দিয়েছেন দাওয়াতি কাজ করার জন্য দুই নম্বর স্তরটা কি দাওয়াত ফরজে কেফায়া এটা কোন সময় যখন নেকি ন্যায়নীতি বিজয় লাভ করবে তখন কতিপয় ব্যক্তি যদি দায়িত্ব পালন করে তখন সবার হক কি হয়ে যাবে আদায় হয়ে যাবে আরেকটা হচ্ছে দাওয়াতে মুবাহ দায়িত্ব পালন করলে নেকি না পালন করলে গুনাহ নাই ফরজে কেফায়ার এক্সাম্পল হচ্ছে জানাজার সালাত যেটা আমরা বুঝি ঠিক না আর মুবাহ যেখানে ন্যায় নীতি বিজয় লাভ করেছে নেকি বিজয় লাভ করেছে কোনো অন্যায় নাই সেখানে একদল লোক দাওয়াতি কাজ করলে নেকি পাবে না করলে তাদের কোনো গুনাহ নাই তাহলে মুহতারাম হাজিরিন আমরা যারা দায়ী হব আল্লাহর পথে যারা দাওয়াত দান দাওয়াত দিব দাওয়াত দাতা আমরা যারা আছি কুরআনের ভাষায় তাদেরকে বলা হয় মুবাল্লিগ মুবাল্লিগ হিসাবে আমাদের মূল বিষয়বস্তুটা কি হবে আমরা দুনিয়ার মানুষের সামনে প্রথমত কার পরিচয় কার দিকে ডাকবো আল্লাহর দিকে তাহলে আমাদের অভিভাবককে আমাদের তত্ত্বাবধায়ক কেয়ারটেকার অভিভাবক তিনি কে আল্লাহ আমরা কাকে ওলি হিসাবে গ্রহণ করব অভিভাবক হিসাবে গ্রহণ করব আল্লাহকে হ্যাঁ এটা কিন্তু মানুষের সামনে ক্লিয়ার করতে হবে আল্লাহ যদি আমাদের অভিভাবক হয় তিনি যেই কাজ করলে খুশি হন আমাদেরকে সেই কাজটা করতে হবে কথা ঠিক কিনা তাইলে আমাদেরকে কি করতে হবে আল্লাহর পথে মানুষকে ডাকতে হবে তাওহীদের দিকে এই দায়িত্ব যে গুরু দায়িত্ব আজকে এই দেশে ইসলামী আন্দোলন আছে ভুরি ভুরি ইসলামী আন্দোলন আছে কিন্তু আন্দোলনে তাওহীদ নাই প্রকৃত ইসলামী আন্দোলন না কথা ঠিক কিনা যে আন্দোলনে তাওহীদ নাই সেটা কি ইসলামী আন্দোলন নেভার কখনই না আল্লাহর দিকে দাওয়াত তাওহীদের দিকে দাওয়াত সর্বশ্রেষ্ঠ মারুফ কাজ মারুফে আকবর আর মুনকার হচ্ছে শিরিক সবচেয়ে বড় মুনকার হচ্ছে শিরিক ঠিক না তাহলে জনগণের সামনে এটা পরিষ্কার করতে হবে আহলে হাদিস আন্দোলন যে কাজটা করতেছে ওরা আকীদা আমল আগে আকীদা পরিষ্কার করতে হবে দাওয়াতের ময়দানে নবী রাসূলরা আগে আকীদার দাওয়াত দিয়েছেন তারপরে আমলের দাওয়াত দিয়েছেন আমরা কিন্তু এই পথে আগে এগুচ্ছি আমাদের টার্গেট জান্নাত বঙ্গভবন না ক্ষমতা না আমরা চাই আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতে যেতে চাই কথা ঠিক কিনা এই জন্য মুমিন হিসাবে মুসলিম উম্মার দায়িত্ব হিসাবে আমাদের চারটা কোয়ালিটি এটা আমাদের সবার থাকতে হবে ইমান আমল দাওয়াত ও সবুর প্রথম দুইটা হচ্ছে ব্যক্তিগত আর শেষের দুইটা হচ্ছে সমষ্টিগত সমাজগত আল্লাহর দিকে ডাকা এটা সমাজগত গুণ হ্যাঁ সমষ্টিগত গুণ আপনি যদি আল্লাহর দিকে না ডাকেন মানুষকে যদি জাহান্নাম থেকে না রক্ষা করেন কর্মসূচি হাতে না নেন জান্নাতের কথা না বলেন জাহান্নাম থেকে বিধি প্রদর্শন না করেন নবীওয়ালাদের যে কাজ সেই কাজ যদি না করেন তাহলে আপনি ক্ষতি থেকে বাঁচতে পারবেন না অতএব শেষের যে দুইটা গুণ এই দুইটা গুণে আমাদেরকে গুণান্বিত হতে হবে সবাইকে আলেম সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তার ইঞ্জিনিয়ার জান্নাতে যেতে হলে মরতে যেতে হবে মরতে যেহেতু হবে মরতে মৃত্যু যেহেতু আসবে কবরে যেহেতু যেতে হবে যাওয়ার আগে প্রত্যেক মুসলিমকে সে ছোট হোক বড় হোক শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক চারটা গুণের মধ্যে শেষের যে দুইটা গুণ এর মধ্যে আল্লাহর পথে দাওয়াত পরস্পরকে হকের দাওয়াত দেওয়া এই গুণে এবং সবুর করা এই গুণে আমাদেরকে গুণান্বিত হতে হবে অতএব আসুন আহলে হাদিস আন্দোলনের আমরা যারা কর্মী দায়িত্বশীল সমাজের এই জাহিলিয়াত সমাজের এই কুসংস্কার রণ্ডে রণ্ডে যে আজকে শিরিক বিদাত তার উৎখাতে আল্লাহর পথে আসুন আমরা দাওয়াতি কাজ করি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াবি স্বার্থে না নিঃস্বার্থভাবে নবী রাসূলরা যেভাবে নিঃস্বার্থভাবে দাওয়াতি কাজ করেছেন
আসুন আমরা সেভাবে দাওয়াতি কাজ করি কবি নজরুলের ভাষায়, আসুন আমরা আমাদের উন্নত ললাট একমাত্র আল্লাহর দরবারে ভুলুণ্ঠিত করি কবি নজরুলের ভাষায়। আমি যার চির অজয় ঝোটা কানুনের নিগুর আমারে করিতে পারিনি জয়, কত নমরুদ কত ফেরাউন কত সাদ্দাদ কারুন আসিয়াছে মুরেই চলাপথে হইয়া বাদা দারুন, পুরি নাই আমি নমরুদে হুতাশনে বিকাইনি আমি বিপুল কারুনি ধনে, সাদ্দাদের ওই অহংকারী মাত্তা বালুতে মিশেছে শেষে ফেরাউন গেছে নীল দরিয়ায় ভেসে, নমরুদ শিরে পড়েছে প্রায় জর, আমি মুসলিম এক আল্লাহ সারা করি না কারো তসলিম, লিল্লাহে তাকবীর, সকল বিধান বাতিল করো মুক্তির একই পথ, অতএব মুক্তির একই পথ মুমিনদের সামনে সেটা কি দাওয়াত তাবলীগ এবং দাওয়াত, এর বিকল্প রাস্তা নাই, অতএব মুক্তির পথে আসি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।